नमस्कार बंधुरा, आमि अमित चक्रवर्ती आज उपस्थित होयेछि आपनादेर सामने। विशुद्ध पूजा पद्धति चैनले आपनादेर प्रत्येककेई स्वागत। पूजा पाठेर विषय सम्पर्के जानते बा जानाते आमादेर एई चैनलटी सबस्क्राइब करे राखबेन एबं पाशेर बेल आइकनटी प्रेस करते ভুল করবেন না। অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন। যে তত্ত্বগুলি ব্যতীত আমরা কখনোই আমাদের যজমানি কর্ম বা ক্রিয়া বা যাজন ক্রিয়া আমরা সঠিকভাবে সম্পাদন করতে পারবো না। কোন দিকে কি কর্ম হয় তার মধ্যে যে বিষয় নিয়ে আজ আলোচনা করব, দিক নির্ণয়। বন্ধুরা, এটা মাথায় রাখতে হবে, যে কোনো পূজা পাঠই আমি করতে যাই না কেন, সেটা দেব বা দেবীর পূজা হোক, শ্রাদ্ধাদি কর্ম হোক, বিবাহ কর্ম হোক বা কোনো দান কর্ম হয়ে থাকুক, যে কর্মই আমরা করে থাকি না কেন, এই সব কর্মের কিন্তু বিধিবত বা শাস্ত্রীয় কিছু দিক নির্ধারণ করা রয়েছে। আমরা যদি এই দিক নির্ধারণ ঠিকঠাক না করে আমরা আমাদের কর্মে এগিয়ে যাই, তাহলে কিন্তু আগামী দিন আমাদেরকে নিজেদেরকেই সমস্যার সম্মুখীন হতে হবে। শুধু ব্রাহ্মণ নয়, আমি বলবো প্রত্যেক সনাতনেরই জানা অত্যন্ত প্রয়োজন। কারণ আমরা অনেকেই এই সব বিষয় সম্পর্কে অবগত নই। আমরা প্রত্যেকেই কম বেশি পূজা পাঠ করে থাকি এবং সঙ্গে আমাদের যারা দীক্ষিত ব্যক্তি রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু নিজ নিজ গৃহে নিজ নিজ মতো গুরু দীক্ষা মন্ত্র জপ করে থাকেন। তো সেক্ষেত্রে তাদের বসার একটি ব্যাপার রয়েছে। সেই কারণের জন্যই আজকের তত্ত্ব আমার প্রত্যেক সনাতনী বন্ধুর জন্য অত্যন্ত আবশ্যক, দিক নির্ণয়। দিক নির্ণয় বা দয়া হস্যি গয়সন্ত দিক নির্ণয়। বন্ধুরা, প্রথমে আমাদেরকে মাথা রাখতে হবে, দেব কার্য কিন্তু সর্বদাই পূর্বমুখ বা উত্তরমুখে বিধিবত। শাস্ত্রের মত অনুযায়ী দেব কার্য পূর্বমুখে বা উত্তরমুখেই অত্যন্ত আবশ্যক। সে যে দেব বা দেবী পূজা হয়ে থাক না কেন, মা দুর্গার পূজা হোক, কালী পূজা হোক, জগদ্ধাত্রী পূজা হোক ইত্যাদি, বেশিরভাগ দিবার যে দিনের যে কর্ম, দেব কর্ম কিন্তু উত্তরমুখ বা পূর্বমুখ আবশ্যক। কিন্তু বন্ধুরা মাথায় রাখতে হবে, যখনই আমরা রাত্রিব্যাপী কালে পূজা পাঠ করব, সেক্ষেত্রে কিন্তু দেবকার্য উত্তরমুখেই অত্যন্ত আবশ্যক। দিনের বেলায় পূর্বমুখ বা উত্তরমুখে আমরা করতে পারি, কিন্তু রাত্রিবিহিত যেসব পূজা পাঠ রয়েছে, দেবকর্ম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত আবশ্যক উত্তরমুখে বসে পূজা পাঠ করা। সেক্ষেত্রে আমরা জানি রাত্রিবিহিত পূজার মধ্যে শ্যামা কালীর পূজা আমরা বেশিরভাগটাই করে থাকি। সন্ধ্যাদি যেসব কর্ম হয়ে থাকে আমরা পূর্বমুখে বা উত্তরমুখে বা ঈশান কোন অভিমুখেও আমরা করতে পারি, সান্ধ্য ক্রিয়া বা সন্ধ্যা ক্রিয়া। এক্ষেত্রে সায়ং সন্ধ্যার যে গায়ত্রী জপ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু পশ্চিম দিক বা বায়ুকোণের মধ্যে মুখ করেও আমরা করতে পারি সায়ং সন্ধ্যা গায়ত্রী জপের বিধি, গায়ত্রী জপের নিয়ম। বন্ধুরা, পূজাপাঠের মধ্যে হোম কার্য এক বিশেষ অঙ্গ আমরা প্রত্যেকেই জানি। সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে, কি দিনে বা কি রাত্রে আমরা যখনই হোম কার্য করে থাকি না কেন, হোম কার্যের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটি পূর্ব অভিমুখে হয়ে থাকবে। হোম কখনোই পূর্ব ব্যতীত অন্য কোনো দিকে হতে পারে না, হওয়াটা উচিত নয়। হোম কার্য বিশেষ করে পূর্বাভিমুখেই প্রযোজ্য। শিব পূজা বা শ্যামা পূজা, সেটা দিনেই হোক বা রাত্রেই হোক, শিব পূজা বা শ্যামা পূজা, সেটা দিনেই হোক বা রাত্রে হোক, উত্তরমুখেই প্রযোজ্য। সংকল্প উত্তরমুখে এবং দান কিন্তু
পূর্ব অভিমুখে। বন্ধুরা, যেসব দান কর্ম হয়ে থাকে, যেমন ধরা যাক ভোজ্য দান, আমরা যখন এও স্ত্রী নারীর পিতা মাতা গমন হলে চার দিনের মাথায় যে আমরা ভোজ্য দান করিয়ে থাকি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মাথা রাখতে হবে, অবশ্যই সেটি দান কার্য পূর্ব অভিমুখেই হয়ে থাকবে। এক্ষেত্রে সংকল্প যদি পারা যায় উত্তরমুখে করে নিয়ে দান কার্য পূর্বমুখে আরো সুন্দর হয়ে উঠবে, বিধিবত হয়ে উঠবে। অবশ্যই মাথায় রাখতে হবে কন্যাদান উত্তরমুখে, সাগ্নিক বসবে পশ্চিমমুখে। যে কোনো বিবাহাদি কর্ম যখন হয়ে থাকবে সেক্ষেত্রে কন্যাদান যিনি করবেন তিনি উত্তর অভিমুখে বসবেন এবং সাগ্নিক অবশ্যই পশ্চিমমুখে আর পূর্বমুখে বর। বিবাহের ক্ষেত্রে পিতৃকার্যের ক্ষেত্রে অবশ্যই কিন্তু যখন আমরা দান কার্য সব করে থাকব তখন পূর্ববিমুখে, এবং পিণ্ডদান যখন হয়ে থাকবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দক্ষিণ অভিমুখেই এ কর্ম হয়ে থাকবে। সেটা পিতৃযজ্ঞই হোক বা মাতৃযজ্ঞেরই অংশ হয়ে থাকুক না কেন, আমরা যখন পূজা পাঠাদি করে থাকি তখন পূর্ব অভিমুখে হয়ে থাকে এবং পিণ্ড দানাদি যেসব কর্ম হয়ে থাকে তখন কিন্তু পিণ্ডদান ক্ষেত্রেই আমরা দক্ষিণ অভিমুখে কর্ম করে থাকি। তো বন্ধুরা, আজ যে তথ্য তুলে ধরলাম আমাদের যাজন ক্রিয়ার মধ্যে বিভিন্ন দিকের বিভিন্ন পূজা পাঠের যে বিধিবত নিয়ম, আশা করছি আমার সকল সনাতনী বন্ধু এবং বিশেষ করে নূতন যে পূজারি বন্ধুরা তৈরি হচ্ছেন তাদের জন্য আগামী দিন খুব খুব কাজে লাগবে। আপনারা সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার। পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, লাইক দিতে অবশ্যই ভুলবেন না। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার।